আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা ফ্রি ক্যাম্পাসের বিষয়ে কথা বলবো। আসলে প্রতি মাসে আগে আমরা যেমনটা ফ্রিতে ক্যাম্পাস নিয়েছিলাম বা নিতাম, ওই বিষয়টাকে লক্ষ্য করে আমরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা কি ফ্রিতে ক্যাম্পাস নিতে পারবো কি না। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত ফ্রি ক্যাম্পাসের বিষয়ে কথা বলবো, যে আমরা ফ্রিতে ক্যাম্পাস পাবো কি পাবো না এবং কয় তারিখে ক্যাম্পাস পেতে পারি, ঠিক আছে? তো আপনারা যেমনটা জানেন যে এই মাসের সামনের মাসের যে ক্যাম্পাস আসতেছে সেটা হচ্ছে ব্লিঙ্ক সেশন, ঠিক আছে? অবশ্য আপনারা ফার্স্ট লুক আমি কালকেও ভিডিও আপলোড করেছিলাম, যার কারণে আপনারা দেখেছেন। তো যাই হোক, আমরা আজকে ওই বিষয় নিয়ে কথা না বলে আমরা আজকে সরাসরি কথা বলি যে আমরা ফ্রিতে ক্যাম্পাস পাবো কি না। প্রথম কথা হচ্ছে, দেখেন মিনিক্লিপ কিন্তু অসংখ্য আইডি ব্যান করে দিয়েছে। আমরা যে ফ্রিতে টিকিট বা ফ্রিতে যে স্পিন করা যে সিস্টেমটা ছিল, ওটার কারণে কিন্তু মিনিক্লিপ অনেকগুলো আইডি ব্যান করে ফেলেছে। টোটাল প্রায় আপনার 5 থেকে 6 হাজার আইডি, মানে মিনিমাম 5 থেকে 6 হাজার আইডি কিন্তু ব্যান করে ফেলেছে অলরেডি। তো এখন কথা হচ্ছে যে আমরা ফ্রিতে ক্যাম্পাস কিন্তু গত 2 মাস কিন্তু আমরা ফ্রিতে ক্যাম্পাস পাইনি। আগে যেমনটা ক্যাম্পাস ফ্রিতে নিতে পারতাম বা প্রতি মাসের 2 তারিখে ক্যাম্পাস পাইতাম, মিনিক্লিপ কিন্তু আমাদেরকে একের পর এক মানে ঝটকা দিচ্ছে, ঠিক আছে? একের পর এক ঝটকা দিচ্ছে, মানে তারা নিজেরাই বুঝতে পারতেছে না কী করবে। মানুষের সাথে যেই কাজগুলো করতেছে, আমরা যারা ক্যারাম লাভাররা আছি, আমাদের সাথে যে কাজগুলো করছে আসলে মানে এগুলো বোধগম্য নয়। তো যাই হোক, আমরা ওসব কথা নাই বলি আজকের যে মূল টপিক সেটা হচ্ছে যে আমরা ফ্রিতে ক্যাম্পাস পাবো কি না। দেখেন, ফ্রিতে ক্যাম্পাস পাবো কি না এটার সিউরিটি কেউ দিতে পারবে না, ঠিক আছে? এটার সিউরিটি কেউ দিতে পারবে না, কোনো ইউটিউবার বা কোনো যত বড় হ্যাডাম মাথাওয়ালাই হোক না কেন, কেউ বলতে পারবে না যে ফ্রিতে ক্যাম্পাস পাবে কি না। তবে হ্যাঁ, আপনারা ট্রাই করে দেখতে পারেন যে ফ্রিতে ক্যাম্পাস পাবেন কি না। এই মাসের যে ক্যাম্পাসটা আছে আমার কাছে মানে খুবই ভালো লাগছে। এই মাসের ক্যাম্পাসের যে ফ্রেমটা আছে বা ইমোজিগুলো, বিশেষ ক্ষেত্রে যে ইমোজিগুলো আছে অসংখ্য, মানে অসম্ভব সুন্দর ইমোজিগুলো। তো এখন আমাদের অনেক সাবস্ক্রাইবার আমাকে SMS করেন যে ভাই আমরা কি এই মাসে ফ্রিতে ক্যাম্পাস পাবো কিনা। দেখেন ভাই, আমি কোনো মিনিক্লিপের জামাইও না, মিনিক্লিপের বন্ধুও না, বা মিনিক্লিপের বাপও না, ঠিক আছে? সো এখানে আমি সিউরিটি দিয়ে কোনো কিছুই বলতে পারবো না যে আমরা ফ্রিতে ক্যাম্পাস পাবো কি পাবো না। তবে হ্যাঁ, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যেমনটা আমরা আগে প্রতি মাসের 2 তারিখে ক্যাম্পাস পেতাম, এবার কিন্তু এটা চেঞ্জ করে ফেলেছে মিনিক্লিপ। এবার প্রতি মাসের 1 তারিখে মিনিক্লিপ ক্যাম্পাস লঞ্চ করে সকাল 6টায়, যেটাই হোক, কিন্তু 6টায় করুক আর 7টায় করুক, যেটাই হোক ফ্রিতে কিন্তু পাবেন না। তারপরও ট্রাই করে দেখতে সমস্যা নাই, যারা ঘুম থেকে উঠতে পারবেন বা যারা ঘুম থেকে উঠেন প্রতিনিয়ত সকাল ভোরে, তারাই শুধুমাত্র ট্রাই করবেন। আদারওয়াইজ আপনারা ঘুম নষ্ট করবেন না, ফ্রিতে নেওয়ার আশায় ঘুম নষ্ট করে কোনো লাভ হবে না। সো এতটুকুই আপনাদেরকে বলার ছিল যে মানে ফ্রিতে ক্যাম্পাস পাবেন কি না এটা কোনো মানে গ্যারান্টি নাই, 99.9% গ্যারান্টি যে পাবেন না। তারপর আপনারা চেষ্টা করে দেখতে পারেন, হয়তো তাদের সার্ভারের কোনো গ্লিচের কারণে হয়তো আমরা পেতেও পারি, ঠিক আছে? এটার সিউরিটি নাই, তবে পাবেন না এটা 100% শিওর। তো যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে সামনের মাসে কিন্তু প্রাইজ রোলেট নামের যে একটা ইভেন্ট আসছে সেটাও আসবে, এখান থেকে ভালো কিছু রেওয়ার্ড আপনারা কালেক্ট করতে পারবেন। এই অফার, এই ইভেন্টটা কিন্তু আরও আগে একবার এসেছিলো, আর এটা হচ্ছে ক্যাম্পাস ফেস্টিভ্যাল। যেমনটা জানেন যে কিছু পয়েন্ট আমাদেরকে ডাবল পয়েন্ট দেওয়া হয়, একটা ম্যাচ উইন করলে যদি পাইতাম 70 পয়েন্ট, এখানে দেবো 140 পয়েন্ট, ডাবল পয়েন্ট দেওয়া হবে আর কি। যাই হোক, এটা সম্পর্কে অনেকে জিজ্ঞেস করছেন যাবে জিনিসটা কী। তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার কর মানে করার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। জানি না আপনাদের কার কেমন লাগছে ভিডিও, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করানো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই আমরা কিন্তু টেলিগ্রামে আমাদের নতুন নতুন আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আপনারা টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকবে, আপনারা ওখান থেকেও টেলিগ্রামে সরাসরি জয়েন হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণের জন্য বিদায়।